সুপ্রিয় দর্শক, বৌমনির রান্নাঘরের নতুন আরেকটি আয়োজনে আপনাদের স্বাগতম। আজকে তৈরি করব ট্র্যাডিশনাল নারিকেলের দুধ দিয়ে হাঁসের ডিমের অসাধারণ একটি কোমা রেসিপি। এই রেসিপিটি পোলাও এবং বিরিয়ানির সাথে অসম্ভব মজার খেতে, আর আমি তৈরিও করব খুব সহজভাবে। তাহলে চলুন ঝটপট ডিমের কোমার রেসিপিটি দেখে নিই। এখানে ছয়টা হাঁসের ডিম নিয়েছি এবং ডিমগুলোকে একদম ফুলভাবে বয়ল করে নিয়েছি। এবার একটা কাঁটা চামচ দিয়ে ডিমের গাগুলোকে একটু ছিদ্র ছিদ্র করে দেব, যাতে রান্নার সময় ডিমের ভেতরে তেল মশলাটা খুব ভালোভাবে ঢুকে যায়। এবার ডিমগুলোতে খুব সামান্য লবণ এবং সামান্য একটু মরিচের গুঁড়া দিয়ে ভালোভাবে ডিমগুলোকে মাখিয়ে নিতে হবে। এবার গরম তেলে ডিমগুলোকে খুব হালকা করে ভেজে নিতে হবে। কোরমার রং ম্যাক্সিমাম সময়ে সাদা হয়ে থাকে, তো সেই জন্যই ডিমগুলোকে সাদা করে ভেজে তুলে নিতে হবে। অনেকেই দেখেছি আবার ডিমগুলোকে না ভেজেই রান্না করে, তবে ডিমগুলো যদি হালকা তেলে ভেজে নেন সেই ক্ষেত্রে টেস্টটা কিন্তু অনেক ভালো হয়। এবার এক কাপ পেঁয়াজ সেই তেলেই আমি বেরেস্তা করার জন্য ভেজে তুলে নেব। আজকে কোরমাটা আমি হাঁসের ডিম দিয়ে করছি, তবে এই একই রেসিপি ফলো করে আপনারা মুরগির ডিম দিয়েও কোরমা রান্না করতে পারেন। বেরেস্তা হয়ে গিয়েছে, এবার আমি তুলে নিচ্ছি। এবার কোরমা রান্নার জন্য আমি হাফ কাপ তেলে 2 টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি। তবে আপনারা যদি সাদা তেল দিয়ে শুধু রান্না করতে চান, তবে শুধু সাদা তেল দিয়েও রান্না করতে পারেন। এবার ফোড়নে দিয়ে দিচ্ছি গরম মশলা, আর গরম মশলার মধ্যে আছে তেজপাতা, এলাচ, দারুচিনি এবং কয়েক টুকরা লবঙ্গ। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ। পেঁয়াজটাকে ঠিক ততক্ষণ পর্যন্ত ভাজবো যতক্ষণ পর্যন্ত না সুন্দর একটা কালার হয়, তবে কোনোভাবেই কিন্তু বেশি বাদামি করে ভাজা যাবে না। ঠিক এই পর্যায়ে দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ বাটা। এবার পেঁয়াজটাকে কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিতে হবে, তাহলে পেঁয়াজের যে কাঁচা গন্ধ সেটা চলে যাবে আর মশলাটা কষাতেও অনেক সুবিধা হবে। পেঁয়াজটা যখন হালকা একটু ভাজা ভাজা হয়ে যাবে, তখন আমি 1 চামচ করে আদা বাটা, রসুন বাটা এবং জিরে বাটা দিয়ে দিচ্ছি। এবার সব মশলা একসাথে কিছুক্ষণ তেলে ভেজে নিতে হবে, তাহলে মশলার যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা চলে যাবে আর মশলা কষাতেও অনেক কম সময় লাগবে। যখন মশলা থেকে হালকা একটু তেল তেল বের হয়ে আসবে, ঠিক তখনই আমি বাকি জিনিসগুলো অ্যাড করে দেব। এবার আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ নারকেলের দুধ। একটু নেড়ে চেড়ে আমি খুব সামান্য পরিমাণে পানি দিয়ে দিচ্ছি, আর এই পানিটা দিচ্ছি মশলাটা কষাবার জন্য। এবার মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত পুরোপুরি তেল বের হয়ে আসবে ঠিক ততক্ষণ পর্যন্ত মশলাটা কষিয়ে নিতে হবে। এবার দিচ্ছি হাফ চামচ মরিচের গুঁড়া এবং স্বাদমতো লবণ। কোরমাতে কিন্তু কোনোভাবেই হলুদ ব্যবহার করা যাবে না, কারণ তাহলে সেটা স্পাইসি কারি হয়ে যাবে। দেখুন অলরেডি কিন্তু তেল বের হয়ে এসেছে, তবে এখনো পুরোপুরি কষানো হয়নি। কিছুক্ষণ পর দেখুন তেল থেকে মশলাগুলো কিন্তু একদম আলাদা হয়ে গিয়েছে। এবার আমি দিয়ে দেব নারিকেলের দুধ। আমি প্রথমে 1 কাপ নারিকেলের দুধ দিয়ে দেব, এরপর নেড়ে চেড়ে পরিমাণটা বুঝে আরও 1 কাপ নারিকেলের দুধ দিয়ে দেব। আর এই নারিকেলের দুধেই পুরো রান্নাটা হয়ে যাবে, এক্সট্রা আর কোনো পানি অ্যাড করব না। এবার ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিচ্ছি। যখন একটু বলক চলে আসবে তখন 5 থেকে 6টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, আর কাঁচামরিচের নিচের অংশটা একটু চিরে দিয়েছি, তাহলে সুন্দর একটা ফ্লেভার আসবে এবং হালকা একটু ঝাল ঝালও হবে।
পানির পরিমাণটা যখন একটু কমে আসবে তখন আমি স্বাদমতো লবণ এবং চিনি অ্যাড করে দেব। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা। কোরমাতে পেঁয়াজ বেরেস্তা শাহি একটা স্বাদ আনতে সাহায্য করে, আর আমি যেহেতু এখানে ঘি ব্যবহার করেছি সেজন্য টেস্টটা আরও অনেক বেশি হবে। এবার খুব ভালোভাবে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব ঠিক 2 থেকে 3 মিনিটের জন্য, আর এই সময়টাতে চুলার আঁচটা একদম কমিয়ে রাখবো। কিছুক্ষণ ঢেকে রাখার ফলে গ্রেভিটা কিন্তু আরও বেশি ঘন এবং অনেক বেশি ইয়াম্মি হয়েছে। এবার আমি সার্ভ করে নিচ্ছি। এবার শুধু গরম গরম পোলাও কিংবা বিরিয়ানির সাথে খাওয়ার পালা। ঝটপট যদি কোনো মেহমান চলে আসে তাহলে ঘরে থাকা ডিম দিয়ে এরকম সুস্বাদু যদি কোরমা করে তাদের খাওয়ান তাহলে কিন্তু আপনার প্রশংসা না করে যেতেই পারবে না। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করতে ভুলবেন না, এবং